بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته সম্মানিত ভাই বোনেরা আপনারা কাছ থেকে অথবা দূর থেকে যারা আমাদের প্রোগ্রাম দেখছেন সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রোগ্রামে আপনারা জানেন যে আমরা উহুদ যুদ্ধ নিয়ে আমরা আলোচনা শুরু করেছি এবং আজকের আলোচনাটা হলো যুদ্ধ শুরু একদম কাছাকাছি অবস্থায় আমরা জানি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুক্রবারে উনি রওনা দিয়েছিলেন সেটা ছিল 6 তারিখে শাওয়াল মাসের 6 তারিখ এবং ওটা সন ছিল ৩য় হিজরি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্র কাটালেন এরপরে আমরা বলেছি যে কিভাবে তার বাহিনী থেকে ৩০০ লোক চলে গেল এবং বাদবাকি লোক নিয়ে তিনি উহুদের দিকে রওনা হলেন ৭ তারিখে সকাল বেলা যখন তিনি জায়গা পৌঁছে গেলেন সেখানে যে উনি প্রথম যে কথাটা বলে দিলেন যে দেখো আমি তোমাদেরকে কোনো জিনিস নির্দেশ দিলে সেই নির্দেশ ছাড়া তোমরা নিজেদের পক্ষ থেকে কোনো কাজ করবে না এটা ছিল মানে তিনি উহুদ যুদ্ধ সম্পর্কে পরিণতি সম্পর্কে উনি হয়তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছ থেকে তিনি হয়তো কোনো ওহী পেয়েছেন সেই তারই আলোকে তিনি তার এই শক্ত কথাটা তিনি বলে দিয়েছিলেন এবং আমরা দেখতে পেয়েছি ওখানে যে সমস্ত নির্দেশনামাগুলো তিনি দিয়েছিলেন খুবই ডিসাইসিভ ছিল খুবই শক্ত ছিল এবং তার পক্ষ থেকে যেন আঁচ করা যাচ্ছিল তিনি মানুষের মনগুলো পড়তেছিলেন তিনি খালিদ বিন ওয়ালিদের নৈপুণ্য তিনি দেখতেছিলেন এরকম অবস্থাটা আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যুদ্ধের যে স্ট্র্যাটেজি নির্ধারণের ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি তো তিনি সর্বপ্রথম করলেন কি ওই সেনাবাহিনীর সামনে যে বললেন যে আমার এই যে তরবারিটা আছে এই তরবারির হক আদায় করতে পারে এমন কে আছে তাকে আমি এই তরবারিটা দিয়ে দেব তো এই রকম একটা ক্ষেত্রে দেখা যায় যে সাহাবীদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয় প্রথমে আলী ইবনে আবি তালেব আসলেন যে আমাকে দেন আমি এটা পারবো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন জুবাইর ইবনুল আওয়াম আসলেন এটাকে নেওয়ার জন্য কিন্তু দেখা গেল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের কাউকে দিলেন না আবু দুজানা নামে একজন সাহাবী ছিলেন তার নাম ছিল সাম্মাক ইবনে খারশা ইনি ছিলেন মানে যুদ্ধবাজ এবং তার মানে দেহ কান্তি এবং তার শৌর্য বীর্য যুদ্ধের ময়দানে এমন ছিল যে মানুষ তাকে জানতো উনি বললেন যে আর ইয়া রাসূলুল্লাহ আমি নেব তো বলে যে হ্যাঁ দিতে পারে তবে তার হক আদায় করতে হবে তাহলে মানে তখন আবু দুজানা বলেন যে হ্যাঁ এর হকটা কি আমি আগে জেনে নেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার হক হলো এই যে তুমি যখন মানে এটাকে নেবা তখন শত্রুর উপরে আঘাত করে তার মাথাটা নত না করা পর্যন্ত ছাড়বা না বলে হ্যাঁ ইনশাআল্লাহ আমি এই বিষয়টা আমি মানে নিলাম তার একটা বিষয় ছিল মানে যুদ্ধের ক্ষেত্রে মানুষ খুব পছন্দ করত সেটা হলো যে উনি যখন যুদ্ধে নামতেন কোনো যুদ্ধে তার একটা লাল ফিতা ছিল মাথার উপরে তিনি এটা পেঁচাই নিতেন এটার অর্থ হলো এই যে আজকে আমি মরার জন্য যুদ্ধ করতেছি তো উনি এই মাথায় লাল ফিতাটা পেঁচাই নিলেন এবং মোটামুটি সবাই বুঝলো যে উনি এবার যুদ্ধে নামতেছেন এটা নিয়ে হাতে তরবারি মাথায় এটা নিয়ে তিনি এমনভাবে হাঁটতেছেন যেটা অসম্ভব ঔদ্ধত্য দেখায় অহংকার দেখায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে তাকিয়ে একটু হেসে বললেন যে হাযিহি মিশইয়াতুন এটা এমন ধরনের হাসি হাঁটা এবং এমন ধরনের ঔদ্ধত্য যেটা আল্লাহ তাআলা পছন্দ করেন না কিন্তু এই যুদ্ধের ময়দানে এই ধরনের ঔদ্ধত্যকে অহংকারকে আল্লাহ তাআলা পছন্দ করেন এরপরে মানে যুদ্ধের দামামা বেজে যাচ্ছে এদিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তুত ওদিকে কাফেররা প্রস্তুত কাফেরদের বাহিনীকে সাজায়েছে এর মূল ছিল আবু সুফিয়ান উনি নেতৃত্ব দিচ্ছেন সমস্ত বিষয়টার এবং তার ডান পাশে রাখছেন খালিদ বিন ওয়ালিদকে এটা হলো মানে মাইমানা বলা হয় ডান পাশের মানে সেনাবাহিনীর এটা অশ্বরোহী বাহিনী ছিল তার নেতৃত্বে খালিদ বিন ওয়ালিদকে দিলেন বাম পাশের যে অশ্বরোহী বাহিনী এটাকে মাইসারা বলা হয় যুদ্ধ যখন ওই সে সময়কার যুদ্ধ ময়দানকে সাজাতো একটা বাজ পাখির মতন করে সামনে থাকতো নেতা ডান পাশে একজন বাম পাশে একজন দুই পাশে দুই দিক থেকে দুইজন আর একেবারে পিছনে আরেকজন এইভাবে মনে হতো যেন একটা পাখি ওপর থেকে পাখির ছবি নিলে যেরকম দেখা যায় ওটা পাখির মতন সাজাতো এই জন্য এটাকে খামিজ বলা হতো আর আপনারা এটা জানেন কিনা জানি না, সেটা হলো যে বৃহস্পতিবারকে ইয়ামুল খামিস বলা হয়। মানুষ বৃহস্পতিবারে যুদ্ধের জন্য বের হতো এই জন্য। আর যুদ্ধটা হতো এই 3-5টা বাহিনীর সমন্বয় এইভাবে, তো এই জন্য খামিস বলা হতো এদেরকে। যা হোক, আবু সুফিয়ানের এই যে মানে সাজানোটা ছিল অপূর্ব। খালিদ বিন ওয়ালিদ ছিল অসম্ভব মানে যোদ্ধা, যার মধ্যে নৈপুণ্য ছিল, শক্তির চেয়েও বেশি নৈপুণ্য ছিল, জ্ঞান ছিল, যুদ্ধবিদ্যা ছিল। বাম পাশে একরামার ছিল, যুদ্ধবিদ্যার তো ছিলই, তার চেয়ে ছিল মানে বাবার প্রতিশোধ স্পৃহা। এরপরে যে পদাতিক বাহিনী, যে তার দায়িত্ব দেওয়া হলো সাফওয়ান ইবনে উমাইয়াকে, তার বাবাও মারা যায়, সাফওয়ান ইবনে উমাইয়াকে দেওয়া হলো। এবং যারা তীরন্দাজ বাহিনী ছিলেন আবদুল্লাহ ইবনে আবি রবিয়াকে এই দায়িত্ব দিয়ে, যিনি যারা সামনে যাবে একদম সামনে পতাকা নিয়ে, পতাকাটার দায়িত্ব বনি আব্দুদ্দারকে দিলেন। এর কারণ হলো বনি আব্দুদ্দার কুরাইশদের মধ্যে সবসময় তারা পতাকাবাহী ছিল, তারা খুবই যুদ্ধবাজ ছিল, সাহসী ছিল, এই জন্য সবসময় সামনে ফ্রন্ট লাইনে তাদের দিয়ে তাদের হাতে পতাকা দেওয়া হতো। কিন্তু বদর যুদ্ধে তারাও পতাকা বহন করার পরেও সেখানে তাদের পরাজয় হয়ে যায়। আবু সুফিয়ান যুদ্ধের ময়দানে এই সাইকোলজিটাকে কাজে লাগালেন। উনি ঘোষণা দিলেন যে আব্দুদ্দার, তোমাদের হাতে পতাকা থাকবে, তবে হ্যাঁ ওই বদর যুদ্ধের কথা মনে রেখো, তোমাদের হাতে আমরা পতাকা দেওয়ার পরে কিন্তু আমাদের একটা ক্ষতি হয়ে গেছিল, তবে এখন তুমি মনে রেখো যে পতাকা যাদের হাতে থাকবে আমরা মানুষ তাদেরকে নিয়ে চলবে, পতাকা শেষ আমাদের সমস্যা হয়ে যাবে। এখন এটা সাইকোলজিক্যাল একটা যুদ্ধ, যুদ্ধের এটা স্ট্র্যাটেজি আবু সুফিয়ান নিলেন। মানে দাও দাও করে আগুন ধরিয়ে দিল বনি আব্দুদ্দারের সবার মধ্যে। তখন চিৎকার করে বলল যে দেখো যে আমরা পতাকার মর্যাদা বুঝি। আবু সুফিয়ান বলে দিয়েছিলেন যে তোমরা না পারো আমাদেরকে দিয়ে দাও, তো এটাই রেগে গেছিলো বেশি। পতাকার মর্যাদা আমরা বুঝি, যুদ্ধ যখন হবে কালকে দেখে নিও যুদ্ধকারে বলে। এরপরে মানে পতাকা সামনে নিয়ে তালহা ইবনে আবু তালহা, তালহা ইবনে আবু তালহার দায়িত্ব মানে এইটা ছিল যে সে পতাকা নিয়ে সামনে যাবে। যুদ্ধ শুরু হচ্ছে, যুদ্ধ শুরুর প্রাথমিক দিকটা ছিল আসলে এই পতাকা যে নিয়ে যাচ্ছে তাকে মানে স্তব্ধ করানোর, এতে যে কীভাবে তাকে বন্ধ করা যায়। যখন তারা পতাকা নিয়ে সামনে এগিয়ে আসতেছে, মাঝখানে আছে আবু সুফিয়ান তার সেনাপতিত্ব নিয়ে, ডান পাশে বাম পাশে পদাতিক বাহিনী, তারপরে তীরন্দাজ বাহিনী, এগুলো নিয়ে যখন এগিয়ে যাচ্ছে, মুসলমানরা সর্বপ্রথম এগিয়ে আসলো যে কিভাবে এটাকে যুদ্ধকে প্রতিহত করা যায়। দুই পক্ষ এখন মুখোমুখি। আবু সুফিয়ান উনি যে কাজটা সর্বপ্রথম করলেন, উনি তার একটা খুবই বিশ্বস্ত একজন লোককে আনসারদের কাছে পাঠিয়ে দিল, যে বলল যে আনসারেরা দেখো, আমরা কিন্তু তোমাদের মারতে আসিনি, আমাদের চাচাতো ভাইরা যারা এখানে আছে তাদেরকে মারতে আসছি, ইবনু আম্মিনা চাচাতো ভাইদেরকে আমরা মারতে আসছি, তোমরা সবাই মদিনায় চলে যাও, তোমাদের সাথে আমাদের যুদ্ধ করে কোনো দরকারই নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমাদের যুদ্ধ হোক। তো এটা তো আনসারদের কাছে এই কথা তো মোটেই পছন্দ হবে না, তারা তাড়াই দিল যে এখান থেকে বের হয়ে যাও। এরপরে দেখেন মানে মনস্তাত্ত্বিক যুদ্ধ কিন্তু এটা। এই সময়ে মানে খুব আশা করা যাচ্ছিল যে আনসারেরা বলবে তাই তো, আমরা কেন ফাও ফাও যুদ্ধ করতে আসছি, বিশাল বাহিনী 3000 আর এখানে 700, এটা মনস্তাত্ত্বিক কিন্তু একটা বড় যুদ্ধ মানে ব্যাপার ছিল এটা। এরপরে আবু আমের আর রাহেব, আবু আমের আর রাহেব, তাকে আবদার নাম ছিল আব্দ আমর, এই রাহেব ছিল, তাকে বলা হতো যে পাদ্রি, মানে খুব মানে খ্রিস্টানিটি গ্রহণ করে এবং সে আনসারদের আউস গোত্রের খুব নাম করা ব্যক্তি ছিল। তো এই মানে এগিয়ে আসে, এসে কানে কানে আবু সুফিয়ানকে বলে যে আমাকে একটু সুযোগ দাও, আমার আউস গোত্রের লোকদেরকে অন্তত আমি ফিরাতে পারবো। তো আবু আমর আর রাহেব, যাকে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আল ফাসিক নাম দিয়েছিলেন, নষ্ট হওয়ার পিছনে কারণ হলো পাপি না, কারণ হলো যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যখন মদিনায় এসে মসজিদ নববী সহ মোটামুটি স্টেট কায়েম করলেন, এটা দেখে যারা সর্বপ্রথম খারাপ লাগছে যার, সে ছিল আবু আমর আর রাহেব। খ্রিস্টান হয়ে গেছে, तो से ओखान थेके मक्काय चले जाए और मक्काय जे आश्रय नेय मक्काबासीदेर अंतर्भुक्त हो जाए। तो सेखाने जे आल्लाह रसूलेर बिरुद्धे से विभिन्न रकम काज करत एइजন্য আল্লাহ রাসূল তাকে মদিনায় বসে নাম দিয়েছিলেন ফাসিক। সে আসলো, সে এসে চিৎকার করে বলতেছে যে আমার মদিনাবাসীরা আমি তোমাদেরই একজন, আমি তোমাদের জন্য কল্যাণকামী, তোমরা কেন একজনের জন্য তোমাদের জীবনকে নষ্ট করতেছো? তোমরা আজকে দেখতেছো ৩০০০ বাহিনীর সামনে তোমরা পারবে না, তোমরা এখান থেকে চলে যাও, তোমরা ফিরে আসো। তখন তারা মানে খুব চিৎকার করে আউসের লোকেরা চিৎকার করে তার জবাব দিয়ে দেয় যে না না তোমরা আমি চাই না। ওরা সে যে শব্দটা বলছিল সেটাও লেখা আছে, লা আনআমা আল্লাহু বিকা আইনান ইয়া ফাসিক, আইনান আলাইনা হবে মনে হয়, বইতে একটু ভুল থাকতে পারে। যা হোক এখানে বলছে যে তোমার দ্বারা আমাদেরকে আল্লাহ নিয়ামত দিবেন এটা আমরা আশা করি না, ফাসিক তুমি দূর হয়ে যাও। এই কথা শুনে তার মনটা খুব খারাপ হয়ে গেল এবং যুদ্ধ ওখান থেকেই শুরু হলো। যুদ্ধ শুরু হয়ে যায়, ওখানে আবু আমর রাহেব বা ফাসিক সে মারাত্মক যুদ্ধ করতে থাকে এবং তাকে মেরে ফেলা হয়, মানে তাকে মারার মাধ্যমেই যুদ্ধটা আসলে শুরু হয়ে গেল। তো যুদ্ধ যখন শুরু হয়ে যায় তখন একটা জিনিস আমার এখানে উল্লেখ করা দরকার, যে আগে একবার বলেছি যে কুরাইশরা তাদের সর্বশেষ খেলা দেখানোর জন্য তাদের মেয়েদেরকে এই যুদ্ধে নিয়ে আসে। এই মেয়েদের নেতৃত্বে ছিল হিন্দা ইবনে উতবা, আবু সুফিয়ানের স্ত্রী, আর এ ছিল উতবা মানে ইবনে রাবিআর মেয়ে। তার বাবা মারা গেছে, তার ভাই মারা গেছিল বদরে, এইটার জন্য তার খুব মারাত্মক ক্রোধ ছিল এবং সেজন্য সে তার নেতৃত্বে আরও 10-15 জন মহিলা নিয়ে এই যুদ্ধে অংশগ্রহণ করে, এই কারণে যে পিছন থেকে তাদেরকে মারাত্মকভাবে উৎসাহিত করবে। এবং তারা ঢোল, তারপরে হলো মানে বাজনার সামগ্রী এগুলো নিয়ে এসে তারা বড় বড় গান গাওয়া শুরু করলো এবং এই গানগুলো ছিল খুব মারাত্মক। সেই সময়ের মানে ঐতিহাসিকরা সেসব গানগুলোকে কেউ কেউ লিখে রেখেছেন। ইবনে হিশাম সেই গানের কিছু অংশ এইভাবে বলেছেন, ওয়াইহা বনি আব্দিদ্দার ওয়াইহা হুমাতাল আদবার দরবান বিকুল্লি বাত্তার। ওই উৎসাহের গান যে ওই আব্দুদ্দারের লোকেরা মানে কুরাইশদের খুবই সম্ভ্রান্ত এবং যারা খুব শক্তিশালী বাহিনী ছিল তাদেরকে বলছে আব্দুদ্দারের লোকেরা, ওয়াইহা হুমাতাল আদবার, এর পিছন ফিরে যারা চলে যায় তাদেরকে যারা রক্ষা করে, দরবান বিকুল্লি বাত্তার, তোমরা তরবারি দিয়ে আঘাতের পর আঘাত করতে থাকো। এই একটা গান ছিল। তার মধ্যে আরও উৎসাহমূলক গান এরকম ছিল যে ইন তাকবালু নুআনিক, তোমরা যদি সামনে যাও তোমাদেরকে আমরা কোলাকুলি করব, আমাদের হাগিং করব তোমাদের সাথে, ওয়ানুফরিশুন নামারিক, এবং তোমাদের জন্য আমাদের একেবারে মানে সুন্দর সুন্দর বিছানা বিছাই দেবো, তার মানে খারাপ এটা। আও তুদবিরুন ফারিক, যদি তোমরা দেখা যায় যে তোমরা পিছন ফিরে চলে যাচ্ছ তোমাদের সাথে চরম আড়ি হবে আমাদের, তোমাদের সাথে আর সম্পর্ক থাকবে না, ফিরাকা গায়রা ওয়ামিক, এবং এমনভাবে ফিরে যাবো তোমাদের সাথে আর কখনো বন্ধুত্ব থাকবে না। এই যে মেয়েদের এই যে মানে উৎসাহব্যঞ্জক কথাবার্তা শুনে কুরাইশরা এবার সামনের দিকে এগিয়ে যাওয়া শুরু করলো, কারণ একজন তো অলরেডি মারা গেছে। তো এখানে দেখা গেল যে সর্বপ্রথম যে তলহা ইবনে আবি তলহা আল আবদারি বলা হয়, যে যার হাতে পতাকা ছিল, একে প্রতিহত করার জন্য যে প্রথম এগিয়ে আসলো তার নাম ছিল জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন ফুফাতো ভাই, এবং এদিক দিয়ে আবার ভাইরা ভাইও হতো, মানে উনি ছিলেন আসমা বিনতে আবু বকরের স্বামী, সেই দিক দিয়ে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী ছিলেন আল্লাহ রসুল, এদিক দিয়ে আপন মানে আপন ফুফাতো ভাই, আবার ভাইরা ভাই। তিনি যে মানে তলহাকে এক কোপে শেষ করে দিলেন, মানে এক মারাত্মক ধরনের শাস্তি তাকে দিলেন। প্রথমে এরকম লেখা আছে যে তাকে প্রথমে হাত কেটে দিচ্ছে, তারপরে মানে পা কাটছে, এরপর তাকে মেরে ফেলে দিয়েছে। তাকে যখন মেরে ফেলা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা বিখ্যাত উক্তি যুবাইর ইবনে আল আওয়াম সম্পর্কে বলেছিলেন, ইন্না লিকুল্লি নাবিয়্যিন হাওয়ারিয়া, যে প্রত্যেক নবীদের মানে একজন করে হাওয়ারি থাকে। হাওয়ারি মানে হলো এত আন্তরিক সাথী যে তার জীবন দিয়ে হলেও নবীকে রক্ষা করে। তো প্রত্যেক নবীদের জন্য একজন হাওয়ারি থাকে, আর আমার হাওয়ারি আমার মানে যিনি রক্ষণাবেক্ষণ করেন তিনি হলেন জুবাইর ইবনে আওয়াম। এটা একটা তার জন্য বড় ধরনের সার্টিফিকেট ছিল। তো এদিকে একজন মারা গেল আগে, দ্বিতীয় হলো যিনি পতাকা যে বহন করছে তাকে মারা হওয়ার পরে যুদ্ধ আসলে কিন্তু শুরু হয়ে যায়। যুদ্ধটা শুরু হওয়ার পরে যে কাজটা সর্বপ্রথম মানুষ রাখার চেষ্টা করে সেটা হলো পতাকাকে উন্নত রাখতে। তো প্রথম পতাকাবাহী যখন শেষ হয়ে গেল, দ্বিতীয় পতাকাবাহী যখন দেখলো আবু শাইবা ওসমান ইবনে আবু তালহা যখন দেখলো তার আপন ভাই তালহা মারা গেছে, তখন সে আপন ভাই সে সামনে এসে মানে এটা নেয় এবং ওখানে যে কবিতাটা পড়তে পড়তে এগিয়ে আসে সেটা হলো ইন্না আলা আহলিল লিওয়াই হাক্কান আন তাকদাব্বা সুউদাতু আও তানদাক্কা, যে যারা এই পতাকা বহন করে তাদের একটা হক আছে, সেটা হলো হয় মানে সব কিছু ভেঙে যাবে, রক্তাক্ত হবে, অথবা সব কিছু ভেঙে যাবে। তার মানে কি মানে হলো আমি আমার জীবন মরণ পণ করে আমি এই পতাকা ধরলাম। কিন্তু যেই সামনে এগিয়ে আসছে তখন হামজা ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলের চাচা সামনে যেয়ে তাকে এক কোপে শেষ করে দিল। এরপরে যে আবু সাদ আবু তালহার ছেলে যে ওদের ভাই আরেকজন আবু সাদ তার নাম ছিল, সে এই মানে মানে পতাকাটা নিয়ে সামনে এগোতে থাকে। এই দৃশ্য দেখে আমরা দেখতে পাই যে সর্বপ্রথম সাদ ইবনে আবি ওয়াক্কাস এসে তাকে হত্যা করে ফেলে। কোনো কোনো রেওয়ায়াতে আছে কিন্তু যেটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে হত্যা করে ফেলে। যা হোক না কেন একে হত্যা করা হয়। তারপরে যে এটা যখন দেখলো যে সে নিহত হলো, ওই একই আব্দুদ্দার গোত্রের কিলাব ইবনে তালহা, মানে তখন দেখলো যে চাচার মানে ছেলেরা সব নিহত হয়ে গেছে আবু তালহার, তখন তার মানে তালহার ছেলে ও সামনে এগিয়ে আসে, তার নাম ছিল কিলাব, সে এই পতাকা নিয়ে নেয়, তাকে হত্যা করা হয়। জুবাইর ইবনে আওয়াম তাকে হত্যা করেন। তারপরে জাল্লাস নামে তার আরেক আপন ভাই, চাচাদের মরণ দেখে বা ভাইয়ের আপন ভাইয়ের মরণ দেখে সেও এগিয়ে আসে এবং তাকে তালহা ইবনে ওবাইদুল্লাহ তাকে মেরে ফেলে। এইভাবে ৬ জন একই বাড়ির থেকে একের পর এক যখন নিহত হয়ে গেল এবং যারা নেতৃত্ব দেবে পতাকাটা বহন করার জন্য তাদেরকে সব মারা হলো, তখন ওদেরই বাড়ির এক চাকর, তার নাম ছিল সওয়াব, সে এগিয়ে এসে এই পতাকাটা নেয়, কিন্তু দেখা যায় যে সওয়াবকেও মেরে ফেলা হলো এবং সে মোটেই টিকতে পারলো না সেখানে। সে চেষ্টা করেছে ডান হাত বাম হাত কাটাকাটি, মানে পা কাটা হলো। তখন শেষে ওই একটা কথা বলেছিল, সেটা কথাটা খুব এখন মানে দারুণ, যে আল্লাহ মাজার্ত, আমি আল্লাহ আমি, সে দেখেন তার মুখ দিয়েও আল্লাহর কথা আসতেছে, তারা মনে করতো যে তারা হকের পথে আছে। যা হোক তাকে যখন মেরে ফেলা হলো তখন ওই পতাকাটা উঁচু করে রাখার মতন ওদের ওই পরিবারের আর কোনো লোক সাহস পেল না, কারণ মনে করছে যে পতাকার প্রতি হলো মুসলমানদের প্রথম মানে মানে ক্ষিপ্রতা এবং সেখানে তাদের বিরুদ্ধে আক্রমণটা আসে। এই জন্য তারা চিন্তা করলো না, আমরা আর ওই পতাকা আর নেওয়া হবে না। এরপরে যে এই পতাকা কেন্দ্রিক যে যুদ্ধটা এবং এইটাতে মনস্তাত্ত্বিক বিজয় হলো মুসলমানদের, কারণ পতাকা উত্তোলন করে রাখার মতন আর লোক পাওয়া যাচ্ছে না। তখন চতুর্দিকে যুদ্ধ শুরু হয়ে গেল এবং বিভিন্ন জায়গায় মানে ছোট 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 গ্রুপে যুদ্ধ হচ্ছে। খালিদ বিন আবি তালেবের খালিদ বিন ওয়ালিদের মানে যুদ্ধ, একরামার যুদ্ধ, আবু সুফিয়ানের যুদ্ধ, এদিকে সাফওয়ান ইবনে উমাইয়ার যুদ্ধ, এদিকে হলো আবদুল্লাহ ইবনে আবি রাবিয়ার মানে তীরন্দাজ বাহিনী, এদের যুদ্ধ, এদিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাহিনীর এদিকে বিভিন্ন মানে জায়গায় জায়গায় আলাদা আলাদা হয়ে গেছেন, সেই যুদ্ধগুলো চলতে আছে। সবচেয়ে মজার ব্যাপার ছিল এই যুদ্ধে কয়েকজনের দৃশ্য, এটা আমি আপনাদেরকে সামনে নিয়ে আসবো, কারণ সূরা আল ইমরানের ৬০টা আয়াত নাজিল হয়েছে এই যুদ্ধ নিয়ে। তো আল ইমরানের এই বিষয়গুলো যখন পড়বেন, আয়াতগুলো যখন পড়বেন, তাদের এদের নামগুলো একটু জেনে রাখা এবং তাদের কার্যবলীগুলো জানলে দেখা যাবে যে আমাদের সূরা আল ইমরানের এই বিষয়গুলো বুঝতে আমাদের সহজ হবে ইনশাআল্লাহ। তো এখানে সর্বপ্রথম যার কথা আনতেই হয় তিনি হলেন আবু দাজানা, ताके सम्माद इब्ने खिरशातेर नाम छिलो आबू दुजानाई बोला हतो। तार युद्धटा छिलो अद्भुत धरनेर युद्ध। जुबाइर इब्नुल आवाम बोलेन जे आमी যখন আমার হাতে যখন আল্লাহ রাসূল তার তরবারি দিলেন না তখন আমি মনটা খুব খারাপ হয়ে গেল, আহারে আমি এই সুযোগটা পেলাম না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে ওয়াদা ছিল সেটা আমি পেলাম না। তো ঠিক আছে দেখি আবু দুজানা কি করেন, আমি সামনে যাচ্ছি যুদ্ধ করছি মানে এগিয়ে যাচ্ছে, আবু দুজানার দেখেও আমার চোখ আছে যে সে কিভাবে এই তরবারির হক আদায় করছে। তো তখন দেখলাম যে সামনে যাকে দেখে তাকে মানে হত্যা করে ফেলে, এমন কি যে এমন অবস্থায় হয়ে যায় যে তার সামনে প্রায় ৮ জন মানে যোদ্ধা তার হাতে একা একজনের হাতে ৮ জনের মতন মানে মারা যায়। এবং তিনি যে কবিতাটাও সবসময় পড়তে থাকলেন এবং জোরে জোরে এই কবিতার লাইনগুলো খুবই মজার কথা। উনি বললেন আনাল্লাযী আহাদানি খলিলি, আমি সেই ব্যক্তি যার সাথে আমার বন্ধু ওয়াদা নিয়েছেন, অঙ্গীকার নিয়েছেন। ওয়া নাহনু বিসসাফহি লিযিন নাখিল, যখন আমরা নাখিল নামক জায়গায় সাফাহের ওখানে ছিলাম সেখানে আমার কাছ থেকে নিয়েছেন যে আনা লা আকুমু দাহরা ফিল কুয়ুল, যে আমি পিছনের সারিতে থাকবো না। ওয়া আদরিবু বিসাইফিল্লাহি ওয়া রাসূলি, এবং আমি মারতে থাকবো আল্লাহর তরবারি এবং তার রাসূল তরবারি দিয়ে। এইভাবে তিনি এগিয়ে যাচ্ছেন। আমরা ওহুদের এই বিষয়গুলোকে আরও একটু ব্যাপক পড়াশোনা করব এবং দেখব যে কীভাবে যুদ্ধ চলছে। আমরা আজকে এখানে বিদায় নিতে হচ্ছে, আমরা পরবর্তী এপিসোডে দেখে আপনাদের দাওয়াত দিচ্ছি ইনশাআল্লাহ। আপনারা ততক্ষণে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।